বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে উচ্ছেদের মামলা, আইন আদালত, অর্থাৎ মালিক এবং ভাড়াটিয়ার দুজনের কি আইনি অধিকার রয়েছে, আর সেই উভয় পক্ষের দ্বন্দ্বে কি আইনি প্রতিকার রয়েছে, ভাড়াটিয়ার বৈধ চুক্তি, কখন ভাড়াটিয়াকে উচ্ছেদের জন্য মামলা করা যাবে, এই মামলা করতে কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, অন্যদিকে ভাড়াটিয়া হিসেবে তিনি কি কি আইনি প্রতিকার আইনে পেতে পারেন, উভয় পক্ষই কখন আদালতে গিয়ে মামলা করতে পারেন, সে সকল বিষয়ে আইনি সমস্যা এবং সমাধান নিয়ে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শুরুর আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বাড়ি ভাড়া, ফ্ল্যাট ভাড়া, দোকান ভাড়া, অফিস, গুদাম ভাড়া, অর্থাৎ যে কোনো ভাড়ার ক্ষেত্রে কিন্তু মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে আইনগতভাবে একটি লিখিত চুক্তিনামা থাকতে হয়, নতুবা মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে বিরোধ হলেই কোনো পক্ষেই আইনি প্রতিকার পেতে হকদার নয়, এটা হচ্ছে আইনের কথা। কারণ চুক্তিনামায় মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে বিস্তারিত সুযোগ সুবিধা, করণীয় বর্জনীয় সহ নানা বিষয়ের বিবরণীতি থাকে, যেমন চুক্তির মেয়াদ, বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার নাম, ঠিকানা, উভয় পক্ষের মোবাইল নাম্বার, ভাড়ার পরিমাণ, মাসে কত তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে, কিভাবে পানি সরবরাহ করবে, বিদ্যুৎ বিল, অন্যান্য সেবা থাকলে তার চার্জ, জামানত থাকলে তা প্রতি মাসে ভাড়ার সঙ্গে সমন্বয় হবে কি সমন্বয় হবে না, এই সমস্ত নানান বিষয় সেই চুক্তিতে লেখা হয়ে থাকে। তবে সেই চুক্তিনামাটি হতে হবে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে। দরকার হলে চুক্তিনামাটি আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন, কারণ সম্পত্তি হস্তান্তর আইনের 107 ধারা মোতাবেক যদি সেই ভাড়াটিয়া চুক্তিটি রেজিস্ট্রি করা হয়, তবে সেটি 1 বছরের জন্য করা হয়েছে বলে আইনগতভাবে গণ্য হবে। আর বাড়ির মালিকের কাছ থেকে আপনি মূল গেটের চাবি বুঝে নিন, সেই সাথে নতুন বাসা বা অফিসে ওঠার আগে কিছু সচেতনতা রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে, যেমন ভাড়াটিয়ার জন্য আলাদা আলাদা যে বৈদ্যুতিক মিটার থাকে, তার বর্তমান রিডিং এর পরিমাণ বাড়ির মালিক এবং আপনি ভাড়াটি হিসেবে উভয় পক্ষে লিখে রাখুন, যাতে পরবর্তী মাসের বিদ্যুৎ বিল হিসেবের জন্য। এরপরে যদি গিজার, পানির মিটার, ইলেকট্রনিক লাইন, গ্যাস, ময়লা ফেলা বা দারোয়ান রাখ ইত্যাদি সম্পর্কে যদি বাড়িওয়ালার কাছ থেকে কোনো তথ্য থাকে সেগুলো আগেই জেনে নেবেন ভাড়া দেওয়ার আগে এবং পরে। আশপাশের পরিবেশ সম্পর্কেও বাড়িওয়াল আপনাকে অবহিত করবেন, এটা তার দায়িত্ব বটে। মনে রাখবেন, ভাড়াটিয়া কিন্তু কোনোভাবেই বাড়িওয়ালার কাছে জিম্মি নন, আবার মালিক ইচ্ছে করলে ভাড়াটিয়ার কাছ থেকে মাসিক ভাড়া ব্যতীত অন্য কোনো প্রিমিয়াম, সেলামি, অগ্রিম জামানত গ্রহণ করবে না। যদি কোনো অগ্রিম জামানত গ্রহণ করে থাকেন তাহলে 1991 সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের 14(2) উপধারা অনুযায়ী সিনিয়র সহকারী জজ আদালতের ভাড়াটিয়া মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে মালিক ইচ্ছে করলে কিন্তু ভাড়াটিকে উচ্ছেদের জন্য পুনরায় মামলা করতে পারবেন না। আর কোনো কারণে মালিক যদি ভাড়ার টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, নো টেনশন, আপনি সোজা পোস্ট অফিসে গিয়ে মানি অর্ডার যোগে বাড়ি মালিকের ঠিকানায় টাকা পাঠিয়ে দিন। তিনি যদি এই টাকা গ্রহণ না করে তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে সিনিয়র সহকারী জজ আদালতে গিয়ে দরখাস্তের মাধ্যমে আপনি ভাড়ার টাকা জমা দিতে পারবেন। এভাবে নিয়মিতভাবে যদি আপনি ভাড়ার টাকা জমা দিয়ে থাকেন, যতদিন না মালিকের সাথে আপনার আপোষ হবে ততদিন পর্যন্ত ওই ভাড়া নিয়মিত তিনি গ্রহণ করবে এবং আপনাকে উচ্ছেদের জন্য কোনো আদালতে মামলা মোকদ্দমা করতে পারবেন না। আর ডিসেম্বর মাস যেহেতু আদালত বন্ধ থাকে, কাজেই ওই মাসের ভাড়া নভেম্বরেই আপনি অগ্রিম জমা দিতে পারবেন। তবে মালিকেরও কিন্তু বাড়ি ভাড়া আইনে কিছু অধিকার রয়েছে। যদি আপনি ভাড়া প্রতি মাসে নিয়মিতভাবে পরিশোধ না করেন, তবে সম্পত্তি হস্তান্তর আইনের 106 ধারা এবং 108-এর গ উপধারা অনুযায়ী উচ্ছেদের নোটিশ তিনি আপনাকে দিতে পারবেন এবং আপনার বিরুদ্ধে মামলা করতে পারবেন। আর যৌক্তিকতার কারণে প্রতি 2 বছর পরপর মানসম্মতভাবে তিনি ভাড়া বাড়াতে পারবেন। এছাড়া বাড়ির মালিকের অনুমতি ব্যতীত আপনি ভাড়াটি হিসেবে যদি উপভাড়া দিয়ে থাকেন, অর্থাৎ সাবেট দিয়ে থাকেন, কিংবা আপনি আপনার সেই ভাড়ার স্থানটির গঠনগত কোনো পরিবর্তন করেন, কিংবা পার্শ্ববর্তী বাড়ির দখলকারী কোনো ব্যক্তিবর্গকে যদি উৎপাত, উত্তপ্ত বা বিরক্ত করে থাকে, তাহলে আপনি কিন্তু ভাড়াটিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এর জন্য আপনি উচ্ছেদ চেয়ে মামলা করতে পারবেন। এছাড়া চুক্তি অনুযায়ী ভাড়ার সময়সীমা যদি অতিক্রান্ত হয়ে যায়, মালিকের অনুমতি ছাড়া যদি আপনি কোনো নকশা পরিবর্তন করে থাকেন, তাহলেও কিন্তু সম্পত্তি হস্তান্তর আইনের 106 ধারা অনুযায়ী ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে। আর বাসা বাড়ি, দোকানঘর, অফিস, গুদাম প্রভৃতি যদি মাসিক ভাড়ায় ব্যবহার করা হয়, সেক্ষেত্রে
15 দিনের নোটিশ দিয়েই কিন্তু আপনি ভাড়াটিকে উচ্ছেদ করতে পারবেন। আর চুক্তি যদি বার্ষিক ইজারা বা শিল্পকলকারখানার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে 6 মাসের নোটিশে আপনি উচ্ছেদ করতে পারবেন। বিশেষ করে 1991 সালে আমাদের যে ভাড়াটিয়া নিয়ন্ত্রণ আইন আছে সেই আইন অনুযায়ী একজন সিনিয়র সহকারী জজ ভাড়া নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। এই আইনের 12 নম্বর ধারায় বলা আছে যে কোনো বাড়ি ভাড়ার জন্য বা তার নবায়ন মেয়াদ বা বৃদ্ধির জন্য কোনো ব্যক্তি তার আসবাবপত্র ক্রয়ের কোনো শর্ত কিংবা আসবাবপত্র আটক কিন্তু করতে পারবেন না ভাড়াটিয়া। সম্মানিত ভিউয়ার্স, বাড়ি ভাড়া ক্ষেত্রে কি কি নিয়ম আপনাকে মেনে চলতে হবে আর মালিক এবং ভাড়াটিয়ার কি কি আইন অধিকার রয়েছে, উভয় পক্ষই তার অধিকার খর্ব হলে কখন আইন আদালতে যেতে পারবেন, কার কি লাভ হবে, এ সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচিত হয়েছে। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সে সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।